সমাজ আমি আপনাদের বলতে চাই যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করি তার কারণ সমাজ সংস্কার যদি আমাদের করতে হয় তাওহীদ ও সুন্নাহর বাস্তবায়ন করতে হয় শিরক ও বিদাতের মূলক পাঠন করতে হয় তাহলে সর্বপ্রথমে তো আমাদের জ্ঞান অর্জন করতে হবে সর্বপ্রথমে তো আমাদের জ্ঞান অর্জন করতে হবে সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক তুমি পাঠ করো তোমার সেই পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এবারকার যুব সমাজকে তৈরি করলেন দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রিসালাত তের দায়িত্ব চাপানো হলো নবুয়তের দায়িত্ব চাপানো হলো 40 বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ঈমান নিয়ে এলেন যুবক জি যুবক বয়স 37 বছর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে এলেন যুবক বয়স 27 বছর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো যুবক তিনি বরং তিনি পূর্ণ যৌবনে বরং তখন পদার্পণ করেননি যৌবনের দিকে এগিয়ে যাচ্ছেন ছোট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে এলেন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ঈমান নিয়ে এসেছেন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব বিন উমের এবং আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মদিনা পাঠিয়ে দিলেন আল বারা বিন আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের নিকটে বারা বিন আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারি মদিনা এই ছিলেন তিনি বলছেন আমাদের নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে দুজন ব্যক্তিকে প্রেরণ করেছিলেন সেই দুজন ব্যক্তি হলেন মুসাব বিন উমের এবং আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন ব্যক্তি এসে আমাদেরকে পবিত্র কোরআন শিক্ষা দিতেন ইকরিআনিল কোরআন এই দুইজন ব্যক্তি আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন ইকরি না নিনাল কোরআন এই দুইজন ব্যক্তি আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন মুসাব বিন উমের এবং আব্দুল্লাহ ইবনে মাকতুম এই দুইজন ব্যক্তি কোরআন শিক্ষা দিতেন কিভাবে কোরআন শিক্ষা দিতেন কিভাবে ট্রেনিং দিয়েছিলেন এই বিষয়টি যদি লক্ষ্য করেন যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে অতি অল্প সময়ে ওহির জ্ঞান অর্জন করলেন তারা কিভাবে ট্রেনিং দিয়েছিলেন মদিনার মদিনাবাসীদের এই দুইজনের পরে সেখানে গেলেন বেলাল গেলেন আম্মার বিন ইয়াসির গেলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 20 জনের টিমে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে মদিনায় আনহু 20 জনের টিমে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেলেন 20 জন সাহাবী টিমে উপস্থিত হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেশ কিছু সাহাবা ইকরাম হয়ে গেলেন অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে যখন মদিনায় প্রবেশ করছেন কিভাবে মুসাব বিন উমের ট্রেনিং দিয়েছিলেন এবং আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনার সাহাবাদের মদিনার কচি কাচাদের মদিনার মহিলাদের এরা ছিলেন পূর্ণ যুবক যে টিমটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন মদিনায় পূর্ণ যুবক এমন ভাবে মদিনাতে তারা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছেন বারা বিন আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মদিনাতে আমি কোনো দিনই দেখিনি যতটা খুশি আনন্দ বোধ করেছিলেন মদিনাবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুধু ইসলাম ইসলাম কি পবিত্র কোরআন এবং আল্লাহ তাআলা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পবিত্র কোরআন কি ইসলাম কি এ প্রসঙ্গে তারা এতটাই ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এতটাই তারা বর্ণনা দিয়েছিলেন যে মদিনাবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই এতটা আনন্দিত হলেন বারা বিন আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এর আগে আমি কখনো এতটা আনন্দিত হতে দেখিনি হাত্তা রাইতুল ওয়ালাইদ ওয়াস সিবিয়ানা ইয়াকুলুনা হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি ওই মদিনাবাসীদের বাচ্চা
মদিনাবাসীদের ছোট ছোট বাচ্চাদের আমরা বলতে দেখলাম যে তারা বলছে যে ইনিই তো হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতটা জ্ঞান তাদেরকে তাদের মধ্যে বিতরণ করলে, কতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব তাদের সম্মুখে তুলে ধরলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতির কারণেই তারা চিনতে পেরেছেন যে ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন, আমার নাম আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এখানে আসার পরে যারা হয়তো অডিও বক্তব্য শুনেছেন তারা বুঝতে পারেননি যে ইনি আনোয়ারুল হক ফাইজি। যে মদিনার মাটিতে মুসাব বিন ওমের এতটাই ইসলামের প্রচার চালিয়েছিলেন, আল্লাহ সম্পর্কে এতটাই তাওহীদের বাণী ও সুন্নাহ সম্পর্কে এতটাই প্রচার পাবলিসিটি করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়া মাত্রই তারা বলছেন হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী হাদিস নম্বর 4941, মুসনাদ আহমদে এসেছে মহিলারা পর্যন্ত, এখানে ছোটদের কথা বললাম, মহিলারা পর্যন্ত তারা পর্যন্ত বলতে শুরু করেছিল যে মহিলা এবং শিশু তারাও বলতে লেগেছিল হাযা রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যুবক যারা মুসাব বিন ওমাইর, আব্দুল্লাহ বিন মাকতুম, বিলাল এবং আম্মার বিন ইয়াসির, সাদ বিন আবি ওয়াক্কাস এবং উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবা ইকরাম, তারা কিভাবে ইসলামের প্রচার এবং পাবলিসিটি করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনাতে যাওয়ার আগেই যে যখন তারা পৌঁছাচ্ছেন তারা স্বাগত জানাচ্ছেন, তারা স্বাগত জানাচ্ছেন হাযা রাসূলুল্লাহ, ইনিই হচ্ছেন আল্লাহর রাসূল। ভাই সকল, এটা তখনই সম্ভব যখন আমরা ওহির জ্ঞানে জ্ঞানান্বিত হব। মুসাব, তিনি ওহির জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছিলেন। এই মুসাব কে? মুসাব ধনাঢ্যশালী ব্যক্তি, রেশমের পোশাক পরতেন, সব থেকে সুগন্ধিময় আতর ব্যবহার করতেন, তার কোঁকড়ানো চুল ছিল, দেখতে অত্যন্ত সুন্দর, ধন সম্পদশালী, অত্যন্ত সুন্দর এবং পূর্ণ যুবক। তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে পারলেন যে রাসূল, তিনি ইসলাম কবুল করলেন, তার ইসলাম তিনি গোপনেই রাখলেন, কিন্তু তার আম্মা যখন অবগত হয়ে গেল যে ইসলাম কবুল করেছে, বাড়িতে বন্দি করে দিল, তার আব্বা আম্মা বাড়িতে বন্দি করলো, অথচ চরম ভালোবাসত এই মুসাব বিন ওমাইরকে তার আব্বা আম্মা, বাড়িতে বন্দি করলো, তার উপরে জুলুম নির্যাতন শুরু করলো, কিন্তু এই জুলুম নির্যাতন কে পরোয়া না করে, জুলুম ও নির্যাতনকে বিসর্জন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম প্রীতি ও ভালোবাসার টানে মুসাব বিন ওমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহির জ্ঞান শিখলেন, আর ওহির জ্ঞান শিখার পরে মদিনায় চলে গেলেন, ইসলামের প্রচার এবং প্রসারের জন্য মদিনায় গেলেন। যে মুসাব বিন ওমাইর এক সময় অত্যন্ত ধনাঢ্যশালী ব্যক্তি, সুন্দর পূর্ণ যুবক ছিলেন, সেই মুসাব ইসলামের কারণে কতটা দারিদ্রতাকে বরণ করে নিয়েছিলেন, যে ওহুদের যুদ্ধে যখন মুসাব বিন ওমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন, তখন ওহুদের যুদ্ধে যখন মুসাব বিন ওমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন, তখন একটি চাদর ব্যতীত আর তার কাছে কোনো কাফন ছিল না। যে চাদর, যে কাপড়টি তার কাছে ছিল, সেই কাপড়টি দিয়ে যদি মাথা ঢাকছে পা খুলে যাচ্ছে, আর যদি পা ঢাকা হচ্ছে তবে মাথা খুলে যাচ্ছে। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাকে ঢেকে দিতে বললেন, আর পায়ের ওপরে ইজখির নামক ঘাস চাপিয়ে দিতে বললেন। এত ধনাঢ্যশীল ব্যক্তি মুসাব বিন ওমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী হাদিস নম্বর 4047 এবং আল মুস্তাদরাক হাদিস নম্বর 4905, যে আয়াতটি আপনাদের সম্মুখে আমি মূল হিসেবে তেলাওয়াত করেছি, মিনাল মুমিনিন রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাই ফামিনহুম মান কাদা নাহবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব বিন ওমাইরকে দেখলেন, আল মুস্তাদরাক
ইমাম হাকিমের হাদিস নম্বর 4905 দেখলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন মুসাব বিন ওমের কে ছিলেন ধনাঢ্যশালী সম্পদশালী সুন্দর একজন যুবক যিনি ইসলাম গ্রহণের জন্য বিলাসিতা ত্যাগ করেছেন ইসলামের জন্য বাড়িঘর ত্যাগ করে মদিনায় হিজরত করে গিয়েছেন ইসলামের প্রচার পাবলিসিটির জন্য একটা সুন্দর সোসাইটি কায়েম করেছিলেন এই মুসাব বিন ওমাইরের মতো যদি আমরা যুবক হতে পারি অবশ্যই আমরা পারব তাহলে সেই উদ্যম সেই উদ্দীপনা সেই উৎসাহ আমাদের থাকা চাই আমাদের উদ্দীপনা বা উৎসাহ থাকা চাই আর এর জন্য আমাদের সর্বপ্রথম কী করতে হবে পবিত্র কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করতে হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি লোককে উপদেশ প্রদান করতে গিয়ে একটি লোককে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লির রাজুলে ওয়াহু